Hi guys, চলে এলাম another vlog video নিয়ে। তো আজ অনেক দিন ধরে ফুচকা খাইনি, তো ভাবলাম ফুচকা খাবো। তো লকডাউনের জন্য আমাদের এখানে ফুচকা পাওয়া যাচ্ছে না, আর তো আজকে ফুচকা পাপড় কিনে আনলাম এখন গিয়ে দোকান থেকে। তো আজকে ঘরে বানাবো ফুচকা আর খাবো। তো এখন দোকান থেকে আসছি আমরা, ওর হাতে আছি ফুচকা। তো চলো দেখাই কিভাবে ফুচকা বানাবো। তো এখন সবকিছু রেডি করব ফুচকার জন্য, চলো দেখাই। তো এখানে আলুটা বসিয়ে দিয়েছি, দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো এখন আমি ফুচকা পাপড়টা ভাজবো, ঠিক আছে চলো ভেজে নেই। অনেকগুলো ফুচকা আজকে ভেজে নিলাম, তো এখন খাওয়া হবে। তো সাথে ফুচকার সাথে আরো কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। ফুচকার সাথে এটা হলো তেঁতুল জল, আলু সিদ্ধ, পেঁয়াজ, আর এটা চাটনি, আর সঙ্গে আছে ব্ল্যাক সল্ট। তো আমরা এখন ফুচকা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। সাথে আছে আমার বড় বোনের ছেলে, সবাইকে হাই বলো। হাই। আর আমার বিয়েভ আছে আমার সাথে, হ্যালো। তো চলো আমরা এখন ফুচকা খাবো, তো স্টার্ট করো চলো। আমি চাটনি দিয়ে ফার্স্টে খাবো, চাটনি অনেকদিন পর আজ ফুচকা খেলাম। আমার পেট এখনো ফুল হয়নি, ফুচকা খেতে অনেক 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 ভালোবাসি। সেকেন্ড ও অত খুব ভালোবাসি, গরু মরু তো দেখতেই পাচ্ছ। ফুচকা ফুচকা তোমরা খাবে ফুচকা? বাইরের ফুচকা তো খেতে পারছি না লকডাউনের জন্য,
আজকে ঘরেই খেয়ে নিলাম। দেখো অনেকগুলো ফুচকা আমরা খেয়ে নিলাম, আজ অনেক টেস্টি হয়েছে ফুচকা। তো গাইস আমাদের ফুচকাও খাওয়া শেষ, দেখে নাও পুরো ফিনিশ করে দিয়েছে। ও বেশি খেয়েছে, সেকেন্ড আমি, আর থার্ড ও, একদম ফুচকা খেতে পারেনি আজ, পাঁচটা মাত্র। ছি 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 ছি, তো আজ অনেক ভালো ফুচকা খেলাম, আর আমি আমার বোনের বাড়িতে এসেছি, তো এখানে আজ অনেক এনজয় করলাম। তো আমাদের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবে। বাই।